আমরা সেন্টারে গেলে ভুল দিতে গেলে বেশি জোর করলে যেন তখন মার সেমনে ভাই আর ভাই আজ মানে ভুল দিতাম মনে করছে মনে করছে তারপর কাজে করবো আর জীবন কিন্তু জানে না ইমান আপনিও করবেন বাবা যে আপনি পাত্তর দিতাম না ঠেঙ্কা চলে যে জ্ঞান পাত্তর দিতাম না ধরে কোন থেকে মাথা বন্ধ যায় হাত কামড় তো ফুল রয়েছে মাথার পাত্তর দিছে না যে পাথর দিয়ে হবিগঞ্জ কিনা লাগে ঈদে যদি এরকম হয় যে ইমান দিয়ে দশটা পৃথিবীর সময় জান্নাত কিনা যাবে সেটা নেওয়ার জন্য কি পরিমাণ বিপদ হইব ইমানদারও কয় আমার আজ যায় চ্যাং যায় জান যায় বউ যায় বাপ যাক মা যাক ফুলা যাক সব যাইতে পারে মাদের ইমান ছাড়তাম আমি বলতে চাই এমন লোক আছে নি এখনো আছে তো এখন হযরত হযরত উমর ইসলাম গ্রহণ করার আগে তরবারি নিয়ে রওনা হয়েছে রসুলের মাথান তো রাস্তার মধ্যে এক সাহাবির সাথে দেখা হয়েছে জিগায় উমর কই যাও কো মোহাম্মদের মাথা আনতাম সাহাবি তোর কইতালে না আকার না খড়াইলে মু বেরো লুকাই 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 ইমান আনছে কিন্তু সহ্য করতে পারে না তখন কইছে মোহাম্মদের মাথা আনতে যাইবা তার গোষ্ঠীর লুকালে কি তা এত সিরিফিনে বই থাকবো তোমার লেগে তোর কথায় বোঝা যায় তুই যেমন হিদ হলি না এটা তোরে সাইজ করলে যেমন তোর বাড়ি উড়েছে দিছে দৌড় দৌড়লে কি উমর লম্বা ছেঙ্গো লম্বা দৌড়ে তোর হারে না শেষ পর্যন্ত উমর আমার মায়ের লাভ নেই তোমার বোন ফাতেমা তোমার বোনের জামাই হেরো মুসলমান হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মুসলমান হয়েছে তো তুই যে গিয়ে হেলার সাইজ করে উমরের বোনের বাড়ির দিকে রওনা দিছে আর এদিকে বোন আর বোনের জামাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহুর কাছে কুরআন পড়ে দরজা বন্ধ করে আসতে গেছে আর তাইঙ্গা দরজা খুলেছে শুনে পড়াইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উমর কইতে কিতাব হলারে কলজাদি ধরে بسم الله الرحمن الرحيم عمر کو کل جدی سیرا اللہ کیتے دیا حضرت خباب ابن عاص رضی اللہ عنہ کہا لا الہ الا انت سبحانك انی کنت من الظالمین আল্লাহ মরতে তো একদিন হবেই এটা জানি কিন্তু এই মুহূর্তে তো মরম এটা তো আগে জানতাম মরো না এসে আর কোনো কথা নাই ও মরে আমার জব করে তার বোন বোনের জমানে মারত না একবারে আমার মেরে দেবে তো দরজা খুলছে দরজার আড়ালে দরজার ফাঁড়ের সিবা লুকাইয়া বলে আই লাইলাম তো সুবহান আল্লাহ তুমি আমারে বসাও উমর দুঃখই দিছে বোনের জামাইয়ের থাপ্পর বোনের জামাইয়ের থাপ্পর দিতে বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কানে দিছে বোন দিয়ে আরেকটা থাপ্পর কানের পর্দা ভাইটা রক্ত তখন বেরিয়েছে বাসে উমরে বই না করবো ভাই আর মারিস না আর জীবন হয়ে লাই লাইলা করতাম না আমরা সেন্টারে গেলে বুট দিতে গেলে বেশি জোর করলে যেন তখন মার সেমনে ভাই আর মারিস না আর জীবনে বুট দিতাম মনে করছে মনে করছে তারপর কাজে করবো আর জীবন কিন্তু জানে না ইমান যেমনি তারপর দিছে তখন হাত তোমার স্পিড বেড়ে গেছে তুমি যেমন খাত্তাবির হল আমিও খাত্তাবির হই ওই জন্য জীবন দিতে পারি ইমান গ্রহণ করছি ছাড়তাম না মূল কথা হইল পিচ্চা মাইরা ইমান দেওয়া যায় না